হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা আলিপুরদুয়ারের পশ্চিম ইটখোলার ছট পূজা দেখে এখন যাচ্ছি আলিপুরদুয়ার বকরিবাড়ির ভোরবেলার ছট পূজা দেখতে। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার বকরিবাড়ি ডিপচরে। এটি কালজানি নদীর ধারে অবস্থিত। তো চলুন আমরা সামনে গিয়ে দেখি নদীটির যে এখানে ছট পূজা কীরকম হচ্ছে। বন্ধুরা, অ্যাকচুয়ালি ছট পূজা হচ্ছে সূর্য দেবতা এবং মা গঙ্গার পূজা। এটা বিহারিদের সবথেকে বড় উৎসব, তবে এখন বাঙালিরাও এই ছট পূজা প্রচুর করে থাকে। এখানে এখন সবাই সূর্য দেবতার পূজা করছে। ছট পূজার মেন প্রসাদ হচ্ছে ঠেকুয়া এবং তার সাথে নারকেল, কলা, বিভিন্ন ধরনের ফল। তো সবাই এই সমস্ত ফল নিয়ে আজ নদীর পাড়ে এসেছে মা গঙ্গা এবং সূর্য দেবতার পূজা করতে। এখানে হচ্ছে মা গঙ্গার পূজা। অ্যাকচুয়ালি বন্ধুরা, যারা ছট পূজা করে তারা ছট পূজার দিন ভোরবেলা মানে সূর্য ওঠার আগে সবাই নদীতে চলে আসে। তারপর নদীতে নেমে স্নান করে তারা সূর্যের দিকে হাত জোড় করে দাঁড়িয়ে থাকে যতক্ষণ সূর্য না ওঠে। তো বন্ধুরা, এই পূজাটি হচ্ছে আলিপুরদুয়ারের ডিপচরে। তো এই পূজাটি সবাই করতে পারে না, অনেকে এই ছট পূজার দিন এখানে ছট পূজাও দেখতে আসে। কারণ কিসের জন্য করতে পারে না? কারণ ছট পূজার আগের দিন বিকেলবেলা মানে সূর্য ডোবার আগে জলে নামতে লাগে এবং হাত জোড় করে সূর্যের দিকে প্রণাম করতে হয় যতক্ষণ অবধি সূর্য না ডোবে। আবার ছট পূজার দিন ভোরবেলা সবাই সূর্য ওঠার আগেই নদীতে চলে আসে এবং হাত জোড় করে দাঁড়িয়ে থাকে সূর্যের দিকে যতক্ষণ অবধি সূর্য না ওঠে। তার মধ্যে এই পূজাটি অ্যাকচুয়ালি শীতকালে হয়, তাই অনেকে এই পূজাটি করতে পারে না।
আলিপুর দুয়ার কালজানি নদীতে এই ছট পূজার দিন বিভিন্ন জায়গায় ছট পূজা হয়ে থাকে এবং সব জায়গাতেই লোকের প্রচুর ভিড় থাকে। সবাই হাতে নারকেল এবং ধূপকাঠি নিয়ে সূর্য ওঠার অপেক্ষা করছে এবং তারা মনে মনে তাদের মনের প্রার্থনা করছে। নদীতে অনেক ছোট ছোট বাচ্চারাও নেমে পড়েছে, কারণ ছট পূজার পরে যে নারকেলগুলি নদীতে ভাসিয়ে দেওয়া হয় সেই নারকেলগুলি ধরার জন্য। তো এই নারকেল ধরার ব্যাপারটাও অনেকটা আনন্দের এবং অনেকটা মজার। এবছর ঠান্ডা কম থাকাতে অনেকেই নদীতে নেমেছে। Thank you.
সূর্য এখন আস্তে আস্তে উঠতে শুরু করেছে, তবে এখনো পুরোপুরি উঠেনি। সূর্য এখন প্রায় পুরোপুরি উঠে গেছে আর পূজাও প্রায় শেষের দিকেই। ভোরবেলায় নদীতে দাঁড়িয়ে সূর্য উঠতে দেখার দৃশ্যটাই একটা জানি অন্য রকম। বন্ধুরা, তোমাদের এই ভোরবেলার ছট পূজার ভিডিওটি আমার কীরকম লেগেছে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট বক্সে জানাবা। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব সেটার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইকও করে দিও।
আকাশে এখন সূর্য উঠে গিয়েছে, তাই সবাই পুজো শেষ করে এখন সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আনন্দে থাকবা।